আপনারা দেখছেন ভাই ভাই হোটেল। এখানে ঘরোয়া পরিবেশে রুচিসম্মত খাবার ভাত পরিবেশন করা হয় এবং পরিচালক মোহাম্মদ শিমুল খান এবং তার মোবাইল নম্বর এখানে দেওয়া রয়েছে। শরণখোলা উপজেলার সবচেয়ে ব্যবসায়িক জোন, ব্যবসায়িক এলাকা রায়ন্দা বাজার। এই রায়ন্দা বাজারে মানসম্মত খাবার হোটেলের কিন্তু অভাব ছিল। সেই অভাব বোধ করেই কিন্তু মোহাম্মদ শিমুল খান এবং তিনি এই এলাকাবাসীর, রায়ন্দা বাজারের ব্যবসায়ীদের এবং অন্য অন্য যারা এনজিও কর্মী রয়েছেন বা ব্যাংকার রয়েছেন বা বিভিন্ন প্রশাসনে যারা রয়েছেন তাদের উৎসাহে এবং অনুরোধ করবে কিন্তু এই মানসম্মত একটি খাবার হোটেলের তিনি যাত্রা শুরু করেছেন। এবং আপনারা দেখছেন ঠিক আমরা যদি এই দিকে যাই তাহলে কিন্তু সেই হোটেলের পরিবেশনা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, চমৎকার একটি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু এখানে খাবার পরিবেশন করা হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা খাচ্ছেন অর্থাৎ যারা সকালে নাস্তা করছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের কাছে আমরা যতটুকু জানতে চেয়েছি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমাদের রায়ন্দা বাজারে মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত এবং কম দামের যে খাবার হোটেল সেটির কিন্তু খুবই সংকট ছিল। সেখান থেকে এই অবস্থা দূর করার জন্য কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছেন বা এখানে যারা বিভিন্ন এনজিও থেকে আসেন বা বিভিন্ন প্রশাসনে যারা আছেন, ব্যাংকার আছেন, তাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল যে রায়ন্দা বাজার মানসম্মত পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন খাবার পরিবেশন করা হয় এবং এখানে যে খাবারগুলো সুন্দর করে রাখা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেটের যে অর্থাৎ আমরা যে স্বাস্থ্যসম্মত যেন থাকে, কোনো রকম মাছি যেন না ঢুকতে পারে, যার জন্য এখানে কিন্তু এই নেটের মশারির কাপড় দিয়ে কিন্তু এখানে চারিদিকটা কিন্তু একটি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো প্রকার যেন মাছি ঢুকতে না পারে বা অন্য অন্য যে পোকামাকড় আছে সেগুলো ঢুকতে না পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে খাবার পানি রাখার জন্য সুন্দর করে বোতল রাখা হয়েছে, তারপরে হাত ধোয়ার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই কিন্তু একটি লুকিং গ্লাস রয়েছে, দেখার মতো লুকিং গ্লাস। এবং এই সব দিক দিয়ে এখন শরণখোলা উপজেলার এই রায়ন্দা বাজারের এই হোটেলটি কিন্তু সবার কাছে কিন্তু এখন বেশ জনপ্রিয় এবং মানসম্মত খাবার পরিবেশনার একটি পরিচিত হোটেল ব্যবসা হিসাবে কিন্তু এখন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই রায়ন্দা বাজারের ব্যবসায়ী। আপনারা দেখতে পাচ্ছেন এর সামনেই এখানে যারা আছেন তারা কিন্তু এখানে খাবার খাচ্ছেন। তা আমরা এই মাত্র যিনি খাবার খেয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই আমরা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। আচ্ছা রহমতুল্লাহ ভাই, আমাদের রায়ন্দা বাজারের আমরা যতদূর জানি আপনি একজন বড় ব্যবসায়ী। আপনাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল বা একটি প্রত্যাশা ছিল যে রায়ন্দা বাজারে একটি মানসম্মত হোটেলের খুবই অভাব। আপনি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলেন, এখন এখানে খেয়ে আপনি কি বুঝলেন যে আসলে আপনাদের প্রত্যাশার কি পূরণ হচ্ছে? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালোই ছিল। আসলে আমরা সবাই, বেশিরভাগ লোকেই চাই সবসময় সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজনের ভিতরে, পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে আমরা যাতে ভালো খাবার পাই। তো আমি দেখলাম রায়ন্দা বাজারে মোটামুটি ভালো পাকও খুব ভালো হয়েছে এবং সর্বদিক দিয়ে ভালোই দেখলাম। তো খাওয়ান দাওয়ান যেরকম দেখছি আমি মনে করি এভাবে যদি সবসময় চলে ইনশাল্লাহ আমরা সবাই আসবো, খাবো। আর যেখানে আমরা সবসময় এটাই চিন্তা করি সবসময় যে পরিবেশটাই আমরা সবসময় খুঁজি বেশি। কিন্তু এই পরিবেশ আপনি কেমন দেখলেন? এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর হয়েছে এবং খোলামেলা, নিরিবিলি। একটা বিষয় আমরা একটা অভিযোগ পেয়েছি এর আগে যে রায়ন্দা বাজার অনেক হোটেলে দাম বেশি নেয়, সেই মানসম্মত খাবার পরিবেশন করে না কিন্তু দাম বেশি নেয়, এখানে দামের ব্যাপারটা কী দেখলেন আসলে? এখানে আসলে আমি ডিম খাইছি, আলু ভক্তা খাইছি, তারপর পেঁপি ভক্তা খাইছি, ভাত খাইছি, টোটাল সব কিছু খাওয়ার পর আমার থেকে ৪০টা বিল নিতে, আমি মনে করি না এটা একটা বেশি একটা নিতেছেন। তবে এভাবে যদি সবসময় এইভাবে এই যে খাবার আয়োজনটা বা যে খাবার পরি মানে খুব সারটা যেরকম এরকম যদি সবসময় তাকে আশা করি বাজারের সব ব্যবসায়ীকে এখানে এসে খাবে আমার একটা বিশ্বাস। ধন্যবাদ রাহুল, আমরা কথা বলতে চাই এই এলাকারই একজন তরুণ উদীয়মান যিনি একজন ক্রিয়া মনোভাবী মানুষ হিসেবে পরিচিত এবং ফ্রেন্ডস ক্লাবের যিনি একজন সদস্য। আপনার নামটা একটু বলেন? মোহাম্মদ রাসেল। আচ্ছা রাসেল ভাই, আপনি এখানে খাওয়া দাওয়া করলেন, কী বুঝলেন খাওয়া দাওয়া করে, আসলে কী দেখলেন যে আসলে মান ভালো এবং পরিবেশ কেমন? হ্যাঁ পরিবেশ ভালো, খাবার দাবার মানও ভালো, অনেক ভালো, মানে হ্যাঁ। আচ্ছা দামের দিক দিয়ে কেমন? হ্যাঁ দামের দিক দিয়েও ঠিক আছে। যারা নতুন আসতে চাচ্ছে বা অন্য হোটেলে খাচ্ছে আপনি কী বলবেন, এখানে আসার জন্য অনুরোধ করবেন? অবশ্যই আসার জন্য অনুরোধ করব। আপনারা শুনলেন এখানে একজন প্রিন্স ক্লাবের সক্রিয় সদস্য রাসেলের কথা, তিনি উল্লেখ করেছেন যে এখানে খাবার দাবার মান ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যতিক্রমধর্মী খাবার আয়োজন করেছে, খেসুরির খাবার। এই খেসুরি
এত সুন্দর করে রান্না করা হয়েছে এবং খেসুরি রাখার জন্য যে উপকরণগুলো দরকার আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু এগুলো রাখা হয়েছে। তা আপনারা দেখছেন এই রায়দা বাজারের এই ভাই ভাই হোটেল, একেবারেই কিন্তু এই হোটেলের অবস্থানটি হচ্ছে ফলপট্টি দিয়ে আপনারা ঢুকবেন। এখানে ঢোকার তিন চারটি রাস্তা রয়েছে, তারপরে সোনালী ব্যাংক যেখানে রয়েছে সেই তালুকদার মার্কেট থেকে ঢোকা যায়, তারপরে এই সাইডে সিরাজুল মার্কেট রয়েছে, সেই সিরাজুল মার্কেট থেকে এখানে প্রবেশ করতে পারবেন। তা আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাই ভাই হোটেলে খাবার খেয়ে অবশ্যই আপনারা সেই ভালো। এই ভাই ভাই হোটেলের প্রোপ্রাইটার বা পরিচালক মোহাম্মদ শিমুল খানের সাথে, যিনি চিন্তা করে এই হোটেলটি দিয়েছেন, তার সাথে কথা বলবো। শিমুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল ভাই, এত সুন্দর একটি হোটেল আপনি এখানে দিয়েছেন, এই হোটেলটি এত সুন্দর করে করার কারণ কি আপনার? কারণ দেখা গেছে, আমি দেখছি যে বাজারে একটা ভালো হোটেলের মানে পরিবেশ নাই, মানে দূর দূর থেকে লোক আসে, তারা বলে যে একটা পরিবেশ পায় না, আমি শুনি আর কি। এবং আমার বড় ভাইরাস হলো টিপটপ হোটেল, তা সেও এইরকমের করছে, তা আমিও তার সাথে ছিলাম, তা আমি চাইছি যে একটু দেখি ওই রকমের করা যায় কি না, সে তো বাইছে নাই, তা আমি ওইটা আর কি একটু ই করতে চাই। তা আমার তারপরে হলো আমার ওই ভাইরা আছে খোকন হাওলাদার, সে হলো পূর্বমাতা সেই টিপটপ হোটেল ধরে রাখছে। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমাদের এই মাথায় একটা হোটেল নাই পশ্চিম মাথায়, ঠিক আছে। এই জন্য আমি শুনলো, আপনি সবচেয়ে হোটেল যখন আপনি করেছেন সবচেয়ে কোন দিকটির প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন বর্তমানে? বর্তমানে গুরুত্ব দিচ্ছি যে মানুষ যেন খাইয়ে শান্তি পায়, হ্যাঁ, তারপর আপনার পরিবেশ যেন সুন্দর হয়, মানুষ যেন কোনো কিছুতে ত্রুটি না পায়, যেন কষ্ট না পায়, ঠিক আছে। যেন একটি বিষয় জানতে চাই, আমরা যতটুকু জানি এই রান্নাবান্না আপনার ওয়াইফই করেন, অর্থাৎ একেবারে ঘরোয়া পরিবেশে, এই রান্নাবান্না সম্পর্কে কী বলবেন? আপনার ওয়াইফের যে রান্না করছেন খুব ভালো করতে আসে ইনশাল্লাহ। আমি তো খাইতে আসি বা লোকজনে খাইতে আসে, আরও যেহেতু অনেকদিন ধরে তো হয় না, কিন্তু আরও ভালো হবে এটা ইনশাল্লাহ। আমার দামের ব্যাপারে কীরকম কী দাম? আমি ইনশাল্লাহ অনেকের চাই কমাই রাখতে আসি, যেহেতু যেন মানুষ যেন তৃপ্তি পায় খাই, আর দামেও যেন যেন বলে যে না ওখানে পাঁচ টাকা কম রাখে, এই আর কি। দর্শক, আপনারা শুনলেন এই ভাই ভাই হোটেলের যিনি রান্না করছেন তারই সহধর্মিনী, এবং ঘরোয়া পরিবেশে বাড়ির মতন কিন্তু এখানে রান্না করে সেই খাবারটা পরিবেশন করা হয়।